আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সারা রাজ্যের সঙ্গে 23টা জেলার সাথে সাথে হুগলি জেলার আজকে এই গুহাট 1 নম্বর ব্লকে যখন করোনা ভাইরাস দিকে দিকে একটা করাল ব্যাধির রূপ নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে গুহাট 1 নম্বর ব্লকের দুস্থ 210 জন ব্রাহ্মণকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন গুহাট বিধানসভার সম্মানীয় বিধায়ক তারসহ নারায়ণচন্দ্র প্রজা সহ আমাদের গুহাট বিধানসভা কমিটির সকল সদস্যরা। সকলের ঐকান্তিক প্রয়াসে আজকে গরিব দুস্থ ব্রাহ্মণরা যারা নিত্য পূজা অর্চনার মাধ্যমে নিজেদের জীবনযাপন করে, তারা আজকে লকডাউনের কারণে কেবলমাত্র নিত্য পুজো ব্যতীত বাকি আনুষ্ঠানিক পুজো যে সমস্ত আছে সেগুলো সমস্তই বন্ধ হয়ে পড়ে আছে। সেই জায়গায় আনুষ্ঠানিক পুজো বন্ধ এবং ব্রাহ্মণদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ওনারা দাঁড়িয়েছেন এবং আমাদের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র এবং রাজ্য সভাপতি মধুসূদন মিশ্র নেতৃত্বে আজকে সারা রাজ্যের সঙ্গে হুগলি জেলার প্রত্যেকটি ব্লকে আমরা বিভিন্ন বিধায়ক সহ জনপ্রতিনিধি যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা এবং কিছু সুমহান ব্যক্তির সার্বিক সহযোগিতাতে আজকে আমরা হুগলি জেলার প্রত্যেকটা ব্লকের সঙ্গে গুহাট 1 নম্বর ব্লকে আজকে বিধায়কের সার্বিক সহযোগিতাতে আজকে ব্রাহ্মণরা কিছু অনুদান পেল। আজকে গুহাট 1 নম্বর ব্লকের যারা ব্রাহ্মণ সমাজের মানে আমাদের যারা বর্ণশ্রেষ্ঠ মানুষজন যারা আমাদের বাড়িতে আমাদের যে মঙ্গল কামনা সেই মঙ্গল কামনা যে মেইন যে জায়গাটা সেই জায়গার কাজটা যারা পুজো অর্চনার কাজটা যারা করেন সেই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তাদেরকে নিয়ে আমাদের গুহাট 1 নম্বর ব্লকের সভাপতি নারায়ণচন্দ্র পাজা এবং এই ব্রাহ্মণ ট্রাস্টের যিনি গুহারের নেতা সুমন ব্যানার্জি সহ যারা অসীম মিশ্র সহ যারা রয়েছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে দীর্ঘদিন প্রায় 2 মাস ধরে লকডাউন এবং এই লকডাউন এবং লকডাউনের যে বিধিনিষেধ যে করোনা ভাইরাসের যে আক্রমণ সেই আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য সরকারের যে নিষেধ বিধিনিষেধ সেই জায়গায় দাঁড়িয়ে যে পূজা অর্চনার উপরে নির্ভর করে ব্রাহ্মণ যারা আমাদের পৃথিবীর মানুষজন বা যারা আমাদের শ্রেষ্ঠ মানুষজন সমাজে তারা জীবিকা নির্বাহ করছেন তাদের সেই জীবিকার জায়গাটা একদম ছোট হয়ে গেছে। তাদের অনেকের আবেদন ছিল যে তাদেরকে যদি একটু সাহায্য করা যায়, কেননা 2 মাস আগে তারা যেভাবে দিন অতিবাহিত করতো জীবনযাপন করতো সেই জীবনযাপনের সুযোগ এখন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে এবং ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে গুহাট 1 নম্বর ব্লকে ওনারা একটা ক্ষুদ্র প্রয়াস তাদের হাতে কিছু চাল ডাল তেল সাবান নুন অন্যান্য সামগ্রী সেটা তাদের সাধ্যের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।